Hey, what is up, guys? Welcome to yet another video. তো আপনার ভিডিও ভয়েস নিয়ে অনেক অনেক প্রবলেম ফেস করে থাকেন, কিভাবে কোয়ালিটিফুল ভয়েস রেকর্ড করব এবং কিভাবে সেটা এডিট করব। তো আজকে ভিডিওতে আমি আপনাদের সহজ সমাধান দেব কিভাবে আপনি আপনাদের ভয়েস রেকর্ড করতে পারেন একদম কোয়ালিটিফুল এবং সেটা এডিট করতে পারেন তাও আবার আপনাদের মোবাইল ফোন দিয়ে। কোয়ালিটিফুল ভয়েসের জন্য আপনাদের তিনটি স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট, এনভায়রনমেন্ট, আপনারা কোন এনভায়রনমেন্টে বসে আপনাদের ভয়েস রেকর্ড করছেন। সেকেন্ডলি, রেকর্ডিং, আপনারা ভয়েস কিভাবে রেকর্ড করছেন। অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এডিট। ওকে, তো এনভায়রনমেন্টের কথা বলতে গেলে ফার্স্টে আমি বলবো আপনারা রাতের বেলা রেকর্ড করেন, যখন নয়েজ ফ্রি থাকে সব জায়গায়। আমি এখন রাত 11-12 বাজে, তখন আমি রেকর্ড করছি, একদমই নয়েজ নেই। এরকম টাইমে আপনারা রেকর্ড করেন, আর যখন আপনাদের নয়েজ আসে বাইরে থেকে অনেক বেশি, তখন আপনাদের ভয়েস রেকর্ডে কিন্তু অতটা কোয়ালিটিফুল হয় না। আপনারা যখন এডিটের সময় নয়েজ রিডিউস করতে চান, আপনাদের ভয়েসও কিন্তু কাট হয়। এই কারণে আপনি যেখানে বসে রেকর্ডিং করছেন তার আশেপাশে নয়েজ ফ্রি হলেই রেকর্ড করতে পারেন, তাহলে আপনি একটি বেটার রেজাল্ট পাবেন। ওকে, আপনি যদি ইউটিউবারদের সাজেশনে আমার মতো ভয় ভয় এমন পারচেস করে থাকেন, তাহলে অলরেডি আপনি একটি বেটার কোয়ালিটির ভয়েস রেকর্ড করতে পারবেন। বাট স্টিল, আপনি যদি এটা দিয়ে রেকর্ড করেন, কিছু স্টেপ ফলো না করেন, তাহলে কিন্তু এটা দিয়ে ভালো কোয়ালিটির ভয়েস আপনাদের আসবে না। ওকে, তো ভয়েস রেকর্ডিংয়ের সময় ভয়েসকে খারাপ করার জন্য না দুটো জিনিস থাকে, একটি হলো নয়েজ আর একটি হলো ইকো। ওকে, তো নয়েজ তো আপনার নয়েজ ফ্রি সময় রেকর্ড করতে পারেন, বাট ইকো কীভাবে আপনারা রিমুভ করবেন। আপনার যদি ফাঁকা রুমে বসে রেকর্ড করেন আপনাদের ভিডিও, তাহলে কিন্তু অনেক বেশি ইকো হবে। ওকে, বাট আপনার যদি একদম ভরা একটি রুমে বসে রেকর্ড করেন, যখন আমার রুমটা আমি যদি আপনাদের দেখাই, আমি এখানে বসে রেকর্ড করছি এবং আমার আশেপাশে অনেক জিনিসপত্র আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বালিশ রেখে দিয়েছি, এটা কারণ বলছি, এবং এদিকে আমার একটি বেড আছে এবং বেডের উপর ল্যাপটপ যত যা আছে সব কিছুই আমি রেখে দিয়েছি। তো এটার কারণ আমি বলছি, আপনি যখন আপনার কথা বলে ভয়েস রেকর্ড করেন, তখন কথার যে ধ্বনি সেটা প্রতিফলিত হয়, যেটাকে বলা হয় ইকো আর কি। তো ওই ইকোগুলো এই যে বালিশ জাতীয় যে জিনিসগুলো আছে, ল্যাপটপ, এগুলো অ্যাবজর্ব করে নেয়। তাহলে কী হয়, আপনাদের যখন কথা বলেন সেটা প্রতিধ্বনিত হয় না, এর কারণে আপনাদের মাইক্রোফোনেও দ্বিতীয়বার আসে না। ওকে, তো এডিটিং পার্টে আপনাদের বেশি কিছু করতে হবে না, আপনাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে, মোবাইল অ্যাপ্লিকেশন, যেটার নাম হলো ডলবি। ওকে, সেটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, একদম ফ্রি, ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড কীভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছে। ওকে, ডলবি অ্যাপ্লিকেশনটি ফার্স্ট টাইম ওপেন করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, আপনার সিম্পলি স্কিপ বাটনে ট্যাপ করে দিতে পারেন, দেন নট নাও, নো থ্যাংকস, এরকমভাবে ট্যাপ করে দেবেন। দেন এখানে দেখুন, আপনারা ডিরেক্টলি এখান থেকে রেকর্ড করতে পারেন, এখান থেকে ভয়েস অথবা ভিডিও দুটোই রেকর্ড করতে পারেন। অ্যান্ড এখানে নিচে এই অপশনের উপর ট্যাপ করলে আপনাদের এখানে নিয়ে আসবে এই ইন্টারফেসটায়। তো এই বাটনটা উপর আপনারা ট্যাপ করে দেবেন, অ্যান্ড এটার উপর ট্যাপ করে এখান থেকে আপনাদের ফাইলে চলে আসবে। এখান থেকে আপনারা সরাসরি আপনাদের ভিডিও ইম্পোর্ট করতে পারেন অথবা অডিও ইম্পোর্ট করতে পারেন। তো আমি আমার একটি ভিডিও ইম্পোর্ট করছি, এটা থেকেই আমরা ভয়েসটি এডিট করব। ওকে, তো এখানে দেখুন আমার ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেল। এবার ওটার উপর ট্যাপ করে দিলে এটা সরাসরি এখানে চলে আসবে। এবার কিছু টুল আছে যেগুলোর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ভয়েসটি সুন্দরভাবে রেকর্ড মানে এডিটিং করতে পারেন। তো এখানে দেখুন, ফার্স্ট অফ অল আমি যদি ডলবি অটোমেটিক একটি ভয়েস এডিটিং দেয়, তো আমি যদি প্লে করি এটা ডলবি অফ করে। পার্টে আপনাদের বেশি কিছু করতে হবে না, আপনাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে, মোবাইল অ্যাপ্লিকেশন, যেটার নাম হলো ডলবি। অ্যান্ড এখন যদি আমি ডলবি অন করি, তাহলে এখন যে ভয়েসটি শুনতে পারবেন এটা ডলবি অন করার পর। ওকে, পার্টে আপনাদের বেশি কিছু করতে হবে না, আপনাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে, মোবাইল অ্যাপ্লিকেশন, যেটার নাম হলো ডলবি। তো একটু ডিফারেন্স কিন্তু আপনারা পেয়ে গেলেন। এবার দেখুন এখানে একটি টুলস অপশন আছে, এই টুলস অপশনের উপর আপনারা ট্যাপ করে দেবেন। অ্যান্ড এখান থেকে দেখুন স্টাইল আছে, আপনারা বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করতে পারেন। আমি মেনলি এখান থেকে ট্যাম্প অথবা এই যে অ্যাম্পেড, এই দুটোর মধ্যে একটা ইউজ করি, মাঝে মাঝে ডিপটাও ইউজ করি। তো আমি সিম্পলি এখন স্ট্যান্ডার্ডে রাখছি। অ্যান্ড নয়েজ, এখান থেকে আপনারা নয়েজ বাড়াতে কমাতে পারবেন। ওকে, তো আপনারা যেরকম ইচ্ছে সেরকম রাখতে পারেন, আপনাদের কতটুকু নয়েজ রিমুভ করা লাগবে এটা আপনারা ভালো জানবেন আপনাদের অডিও থেকে। ওকে, দেন এখান থেকে আছে টোন, টোনে দেখুন ট্রাভেল, মিডস অ্যান্ড বেস। ওকে, ট্রাভেল, আমরা যদি এই ট্রাভেলটা বাড়াই, তাহলে আপনাদের ভয়েস একটু
ক্রিসপিনেস আসবে। ওকে, মিক্সচার একটু কমালে আর একটু ক্রিসপিনেস বেড়ে যাবে এবং তার জন্য আপনাদের ভয়েসটা কিন্তু অনেকটাই মানে লোয়ার হয়ে যাবে। ওকে, তো মানে বেস কমে যাবে আপনাদের ভয়েসে। তো এই যে বেস যে অপশনটা আছে এটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে আপনাদের ভয়েসে অনেকটা বেস আসবে, রাইট? তো আমি কিছু সেটিংস করছি, দেন আপনাদেরকে দেখাবো, এখন প্লে করছি না। অ্যান্ড দেন এইখানে টুল আছে যেটা হলো বুস্ট। ওকে, তো এখান থেকে আপনারা বুস্ট করতে পারেন আপনাদের ভয়েস যদি একটু লো ফ্রিকোয়েন্সি থাকে, অথবা যদি হাই ফ্রিকোয়েন্সি থাকে তাহলে একটু লাইট করতে পারেন। ওকে, দেন এখান থেকে মাই প্লাস মাইনাস করে দেখতে পারেন। ওকে, তো এডিটিং টুলটা কীভাবে কাজ করে সেটা দেখিয়ে দিলাম, আপনাদের বেসিক্স ধারণা দিলাম, অ্যান্ড আমার যেই ভয়েস এডিটিং সেটিংসটা সেটাও তো আপনাদের দেখিয়ে দিলাম। এবার আপনারাও চাইলে এটার মধ্যে কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন, আপনাদের ভয়েসটা কীভাবে করলে কীরকম করলে বেটার আসে সেটা আপনারাই ভালো জানবেন, তো এটা এক্সপেরিমেন্ট করতে পারেন। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও, হোপফুলি আপনাদের হেল্প হয়েছে। নতুন কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্ট করে জানাতে পারেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য